কোনো নাম্বারের কিউব রুট বার করতে গেলে, অর্থাৎ ঘনমূল বার করতে গেলে, সেক্ষেত্রে আমাদের 1 থেকে 10 পর্যন্ত যে নাম্বারগুলো আছে তাদের কিউবের ভ্যালুটা মনে রাখতে হবে। দেখো, 1 এর কিউব মানে 1, 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 4 কিউব 64, 5 এর কিউব 125, 6 এর কিউব 216, 7 এর কিউব 343, 8 এর কিউব 512, 9 এর কিউব 729, 10 এর কিউব 1000। তো বন্ধুরা, আমি যে যে সংখ্যাগুলো নিচে আন্ডারলাইন করছি সেই সংখ্যাগুলো লক্ষ্য করো। 4 এর কিউব, 5 এর কিউব, 6 এর কিউব, 9 এর কিউব। তো বন্ধুরা, আমি এই সংখ্যাগুলোকে কেন মার্ক করলাম? এই যে সংখ্যাগুলোকে আমি মার্ক করলাম, এই সংখ্যাগুলোর দিকে একটু লক্ষ্য করো যে 1 এর কিউব করার পর ইউনিট প্লেসে কিন্তু 1 এসেছে, 4 এর কিউব করার পর ইউনিট প্লেসে কিন্তু 4 এসেছে, 5 এর কিউব করার পর ইউনিট প্লেসে 5 এসেছে, 6 এর কিউব করার পর ইউনিট প্লেসে 6 এসেছে, 9 এর কিউব করার পর ইউনিট প্লেসে 9 এসেছে। ওকে, কিন্তু বাকি যে ডিজিটগুলো আছে এটার বেলাও তাই। এই যে 10 কিউব, এরও দেখো ইউনিট প্লেসে 0 এসেছে। তো বাকি যে ডিজিটগুলো আছে, বাকি ডিজিট বলতে 2 এর কিউব 8, আবার দেখো 8 এর কিউব 512, মানে ইউনিট প্লেসে 2 এসেছে, তাই না? তার মানে 2 এর কিউব করলে ইউনিট প্লেসে 8 আসে, আবার 8 এর কিউব করলে ইউনিট প্লেসে 2 আসে। ওকে, 2 এর কিউব করলে ইউনিট প্লেসে কত আসে? 8। 8 এর কিউব করলে ইউনিট প্লেসে কত আসে? 2 আসে। 3 এর কিউব করলে ইউনিট প্লেসে কত? 7 এসেছে। 7 এর কিউব করে ইউনিট প্লেসে আবার 3 এসেছে। তো 3 এর কিউব করলে ইউনিট প্লেসে কত আসে? 7 আসে। আবার 7 এর কিউব করলে ইউনিট প্লেসে কত আসছে? 7 এর কিউব করে ইউনিট প্লেসে 3 আসছে। ওকে, তাহলে এইগুলো আমাকে মনে রাখতে হবে যে কার কিউব করলে ইউনিট প্লেসে কত আসছে, এবং 1 থেকে 10 পর্যন্ত যে ডিজিটগুলো আছে তাদের কিউবের ভ্যালুটা মনে রাখতে হয়। ওকে, এবার আমি ঘনমূল বার করব বা কিউব রুট বার করব। যেমন একটা নাম্বার আমি লিখছি, তো এই নাম্বারটার আমি কিউব রুট বার করব। ওকে বন্ধুরা, তো কিউব রুট বার করতে গেলে আমি প্রথমে দেখব যে নাম্বারটার কিউব রুট বার করতে বলেছে সেই নাম্বারটার ইউনিট প্লেসে কত আছে। ইউনিট প্লেসে কত আছে বন্ধুরা? ইউনিট প্লেসে 6 আছে। ওকে, তো যেহেতু ইউনিট প্লেসে 6 আছে, তো আমরা কি জানি যে একমাত্র 6 তার কিউব করলে ইউনিট প্লেসে 6 আসে। একমাত্র 6 তার কিউব করলে ইউনিট প্লেসে 6 আসে। তার মানে এই যে নাম্বারটা ইউনিট প্লেসে কত আছে? 6 আছে। তাহলে 6 বসবে, এই নাম্বারটার কিউব রুট বার করলে ইউনিট প্লেসে ডিজিটটা 6 বসবে। ওকে, তাহলে 6 বসিয়ে দেওয়ার পর এই 3টে ডিজিটকে আমি বাদ দিয়ে দেবো। 3টে ডিজিটকে বাদ দিয়ে দিলাম, তাহলে বাকি রইল কত? 97। তো বন্ধুরা, 97, এই 97 ভ্যালুটা, 97 যে ভ্যালুটা, 97 ভ্যালুটা কার মধ্যে আছে? এই যে 64 আর 125-এর মধ্যে আছে। তার মানে 97 ভ্যালুটা 64 আর 125-এর মধ্যে আছে। তার মানে 10 প্লেসে এর ডিজিটটা 4 হতে পারে অর 5 হতে পারে। ওকে, কী হতে পারে? 10 প্লেসে যে ডিজিটটা সেই ডিজিটটা 4 হতে পারে অথবা 5 হতে পারে, যেহেতু 97 ভ্যালুটা 64 আর 125-এর মধ্যে আছে, তার জন্য 4 হতে পারে আর 5 হতে পারে। তার মানে অ্যান্সারটা 46 হতে পারে আর 56 হতে পারে। তো বন্ধুরা, আমরা এখানে যেটা ছোট সংখ্যা সেই সংখ্যাটাই অ্যান্সারটা নেব। তার মানে এর কিউব রুট কত হবে? 46। বোঝা গিয়েছে? আরেকটা করা যাক, 12167, এই নাম্বারটার কিউব রুট বার করতে হবে। তো বন্ধুরা, এর ইউনিট প্লেসে কত আছে? 7। তো 7 আছে ইউনিট প্লেসে, তার মানে 3 এর কিউব করলে ইউনিট প্লেসে কত থাকে? 7 থাকে। তার মানে 3 বসবে,
ওকে থ্রি বসবে, মানে এর কিউব করলে ইউনিট প্রাইসের ডিজিটটা থ্রি হবে। তাহলে থ্রি হচ্ছে, তার মানে এই তিনটে ডিজিট আমি কী করবো, বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দিলাম, তাহলে এখন থাকছে কত, টুয়েলভ। তো এই যে টুয়েলভ ভ্যালুটা কার মধ্যে আছে, এইট আর টোয়েন্টি সেভেনের মধ্যে আছে, তাই না? তার মানে এর কিউব রুট করলে টেন প্লেসের যে ডিজিটটা হবে সেটা আইদার টু হতে পারে অথবা থ্রি হতে পারে। তো বন্ধুরা আমরা যেটা স্মলেস্ট ডিজিট সেইটা নেব, তার মানে এখানে টু বসবে। ওকে, তার মানে এর কিউব রুট করলে কত আসবে, টোয়েন্টি থ্রি। কেন হলো আর একবার বলছি, এই সেভেন আছে পুরো নাম্বারটার ইউনিট প্লেসে, সেভেন কার কিউব হয়, থ্রির কিউব হয়, তার জন্য থ্রিটা বসে গিয়েছে। বসে যাওয়ার পর এই তিনটে ডিজিটকে আমি বাদ দেব, তিনটে ডিজিট বাদ দিলাম, তাহলে পড়ে রইলো কে, টুয়েলভ। তাহলে টুয়েলভ যে ভ্যালুটা, এই টুয়েলভ ভ্যালুটা কার মধ্যে আছে, এইট আর টোয়েন্টি সেভেনের মাঝখানের কোনো একটা ভ্যালু, টুয়েলভ। ওকে, তো এইট কার কিউব, এইট টুয়ের কিউব। তো আমরা সবসময় কী করবো, যার মধ্যে ভ্যালুটা থাকবে, হ্যাঁ, ওই দুটো নাম্বারের মধ্যে স্মলেস্ট নাম্বারটাকে আমি নেব। যেহেতু এইট আর টোয়েন্টি সেভেনের মধ্যে টুয়েলভ ভ্যালুটা আছে, তাহলে এখানে স্মলেস্ট নাম্বারটা কত, এইট, তার জন্য আমি টু নেব। বোঝা গেছে? তাহলে এখানে কত হবে, টু। অলওয়েজ স্মলেস্ট ডিজিট বসে। আর একটা করা যাক, ওয়ান সেভেন ফাইভ সিক্স ওয়ান সিক্স এর কিউব রুট, এর কিউব রুট তাহলে কী হবে বন্ধুরা, সিক্স ওয়ান সিক্স আছে, তাহলে এর ইউনিট প্লেসে কত আছে, সিক্স আছে। ইউনিট প্লেসে সিক্স আছে মানে সিক্স হবেই, সিক্স বসে গেল। তাহলে এবার তিনটে ডিজিট বাদ, তাহলে এই তিনটে ডিজিট বাদ দিয়ে দিলে থাকছে কত, ওয়ান সেভেন্টি ফাইভ। তো ওয়ান সেভেন্টি ফাইভ ভ্যালুটা কার মধ্যে আছে বন্ধুরা, ওয়ান সেভেন্টি ফাইভ ভ্যালুটা ওয়ান টোয়েন্টি ফাইভ আর টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন এর মধ্যে আছে। হ্যাঁ, তাহলে আমরা ওয়ান সেভেন্টি ফাইভ ভ্যালুটা এই দুটো ডিজিটের মধ্যে পেয়েছি, তার মানে ওয়ান টোয়েন্টি ফাইভ কার কিউব হচ্ছে ফাইভের কিউব। কারণ আমরা যেটা ছোটো ডিজিট, ছোটো নাম্বার, সেই নাম্বারটাকেই আমরা নেব, তাহলে ফাইভ কিউব। তাহলে এখানে কত বসবে বন্ধুরা, ফাইভ। ওকে, তার মানে ফিফটি সিক্সের কিউব এটা। আর একটা করা যাক, টু সিক্স টু ওয়ান ফর্টি ফোর। তো এটার কিউব রুট কী করে বার করবো, ওয়ান ফর্টি ফোর, মানে ইউনিট প্লেসে কত আছে বন্ধুরা, ফোর আছে, তার জন্য আমরা কত নেব, ফোর। কারণ ফোরের কিউব করলে ইউনিট প্লেসে ফোর থাকে, তাহলে ফোর বসে গেল। তাহলে এই তিনটে ডিজিট বাদ, বাকি রইলো কত, টু সিক্সটি টু। তো টু সিক্সটি টু ভ্যালুটা কার কার মধ্যে আছে, কার কার মধ্যে আছে, টু হান্ড্রেড সিক্সটিন আর থ্রি হান্ড্রেড ফর্টি থ্রি এর মধ্যে আছে। তো আমরা কী করব, স্মলেস্ট ডিজিটটাই নেব, স্মলেস্ট নাম্বারেরটাই নেব। তাহলে এখানে স্মলেস্ট নাম্বারটা কত, টু হান্ড্রেড সিক্সটিন। হ্যাঁ, তার মানে সিক্স এর কিউব টু হান্ড্রেড সিক্সটিন, তার জন্য সিক্সটা নেব। ওকে, তার মানে এখানে কত বসবে, সিক্স। বোঝা গেছে? তাহলে কীভাবে কিউব রুট মুখে মুখে বা খুব সহজে বার করা যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনি নতুন হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই ধরনের ভিডিও আরও যাতে পান তার জন্য।